2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে FBCCI। শনিবার দুপুরে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে FBCCI সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন বলেন, এবারের বাজেট হয়েছে ব্যবসায়ী বান্ধব। বলেন, আগাম আয়কর বাজেটে 1% কমানো হয়েছে, যা প্রত্যাহারের দাবি করে FBCCI সভাপতি। বিদ্যুৎ ও জ্বালানি যোগাযোগ ব্যবস্থা সহ অন্যান্য অবকাঠামো বিষয়ে বাজেটে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বিনিয়োগ, শিল্পায়ন এবং কর্মসংস্থান প্রক্রিয়াকে গতিশীল করবে।